আসামবালা প্রকল্পের কাজ নিয়ে প্রতিবাদে উত্তাল বড়খলা। জমির মূল্য না দিয়ে জমি ব্যবহার করছে বিভাগীয় কর্তৃপক্ষ। আসামবালা প্রকল্পের নামে জনগণের জমি নিয়ে ছিনিমিনি খেলছে বিভাগীয় কর্তৃপক্ষ। বিভাগীয় কর্তৃপক্ষ জমি ব্যবহার করা সত্ত্বেও জমির মূল্য দিতে রাজি নয়। বৃহত্তর বড়খলার মানুষ দীর্ঘ এক দশক নরক যন্ত্রণা উপভোগ করার পর শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। বহু আন্দোলন সংগ্রাম করার পর আসামমালা প্রকল্পের সড়ক ভাগ্যে জুটলেও সেই সড়ক নির্মাণ কাজ নিয়ে জনগণের সাথে ছিনিমিনি খেলছে বিভাগীয় কর্তৃপক্ষ। এই প্রকল্পের কাজ আরম্ভ হওয়ার আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যাদের জমি বাড়ি ক্ষেত খামার ইত্যাদি সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে তাদের জমির সঠিক মূল্য প্রদান করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক নির্মাণের কাজ আরম্ভ হয় এবং সরকার এ ব্যাপারে নোটিশও জারি করেছে। কিছু ব্যক্তিকে তাদের জমির ন্যায্য মূল্য দেওয়া হয়েছে, কিন্তু আসামমালা প্রকল্পের কাজ নিয়ে বড়খলা মৌজাতে অন্য চিত্র দেখা দিয়েছে। বড়খলা বাজার থেকে ব্যাটারিনারি পর্যন্ত এখানে পুরনো জরিপ মতো কাজ চলছে। প্রতিবাদী জনতার অভিযোগ, সমগ্র সড়ক এক জরিপ মতো এবং বড়খলা মৌজা অন্য জরিপে কাজ করার চক্রান্ত করছে বিভাগীয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, একই সড়ক একই কাজ কিভাবে দুই নিয়মে তৈরি হবে? এটা একটি ষড়যন্ত্র করা হচ্ছে, জনগণকে অন্ধকারে রেখে তাদের জমি ব্যবহার করে টাকা আত্মসাতের ষড়যন্ত্র চলছে। এই বিষয়টি তারা মেনে নিতে রাজি নন। এ ব্যাপারে তারা কাছাড় জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি। আজ আবারও বড়খলা বাজার চৌমাথায় এক প্রতিবাদী সভা তৈরি করে বড়খলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমদ বড়ভূয়া, এপি সদস্য শিবু চন্দ্র দাস, রুহুল আমির বড়ভূয়া, সজ্জাদ আহমেদ বড়ভূয়া, সেলিম উদ্দিন লস্কর, আব্দুল বাইস মজুমদার, সুলেমান বড়ভূয়া, মতিউর রহমান বড়ভূয়া সহ অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি খতিয়ে দেখতে এবং সড়ক নির্মাণ কাজে কোনো ধরনের বৈষম্য না করতে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ করে আন্দোলনের হুমকি দিয়েছেন প্রতিবাদকারীরা। এটা হইল যে 39 ফুটের যেটা রাস্তা নয়, এটা কোনো এস্টিমেট নাই। এখানে খালকি আমি গত একদিন এদিকে গেছিলাম, যাওয়ার পরে একটা দেখলাম সাইট ইঞ্জিনিয়ার একটা ইয়ে করেন সার্ভে করে, তারা জিজ্ঞেস করলাম বলে এটা তুমি কীটা কীটা ইয়ে করায় রাস্তা, এটা কোন দিকে লইয়া যায় না কীটা করাই, সে কিছু করতে পারে না। ভাই আমি নতুন আইসি দাদা, আমি কিছু জানি না, আমার সাইট কন্ট্রাক্টারও নাম জানি না, আমি আমার কিছু জানি না। এটা কীটা রাস্তা, আমরা এখানে জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্ক এটা যে এই রাস্তাটা কীটা রাস্তা, জনগণ এটা জানতে চায়। আমার কাছে আইয়া এটা আমাদের ক্লিয়ার করিয়া দাও যে এইটা রাস্তাটা যে আসামমালার খাজ না অন্য কিছু খাজ। তারপর এই যে মনে করো আমার ইয়ে আছে রাস্তাটা খাজ করিয়া যায়, এখানে দেখা যায় বহুত উষা করিয়া খাজ করে, এই যে জল জমি বোঝেন, এই জলে এমনিও জাটিঙ্গার নদী দেখা যায়, আমরা বন্যার সময় বহুত প্লাবিত হয়েছে এই জায়গাটা। এই যে বন্যা বর্ষা ইয়ার মৌসুমটা, এই সময় বেজান মানুষ এখানে এফেক্টেড হইব, এটার কিতা ব্যবস্থা করা যায়? এবার ইলেকট্রিক পোল আছে, পাইপ লাইন আছে, মানুষের জল খাওয়ার জল তো পাইতো, এটা লিয়া একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার অনুরোধ হইল ডিসি ডিসি সারের কাছে আর এসডিওর কাছে যে আমাদের এটা ইয়া ইমিডিয়েট আইয়া আমরা এটা ক্লিয়ার করিয়া দেওয়াও, আর যদি ক্লিয়ার করিয়া আমাদের দেওয়া হয় না, আমরা একটা মেমোরেন্ডাম এখান থেকে দেওয়া হয়েছে। আগামী দিনে আমি আমার যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার এমএলএ ওদিন এমএলএর সাথে কথা হয়েছে, স্যারে কইছেন যে আমরা একটা নিয়ে বই আমরা একটা ডিসকাশন করি, একটা মেমোরেন্ডাম প্রেরণ করবো আমরা সংগঠন থেকে, আর যদি না করা হয় তো আমরা সবে মিলিয়া গণতান্ত্রিকভাবে একটা বৃহত্তর আন্দোলন করবো আর এই রাস্তার কাজটা বন্ধ করবো। আসামওয়ালা নিচ্ছে সেসব জমিনে কিন্তু এখন পর্যন্ত একবার হয়ে ঘোরা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যে পাবলিকের যে জমিগুলো পাবে ওরা, সেই জমিনের কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। কারণ দেখুন, আজকের যে একবার হয়ে জমিটা নেবে, কালকে বর্ষার সময় সেই জল নিষ্কাশন কোন জায়গা দিয়ে করবে, সেই পাবলিকের জলটা ঘরের জল জমা জলটা কোন দিকে নিষ্কাশন করতে হবে? সামনে আছে আমাদের পিএইচির, আজকে যে যেসব লোকে জল খাচ্ছে আর জল জীবন মিশনের পিএইচি নতুন হচ্ছে, সেই সব পিএইচি নষ্ট হবে, সেই সব পিএইচির কোথায় কোন রাস্তা দিয়ে নেবে একটা চিন্তাধারা, অনেক বড় চিন্তাধারা করতে হবে। আমরা সম্মান করছি মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রকল্পটি দিয়েছেন এবং কিছু মহোদয়কে আমরা সম্মান করছি যাদের এত বড় পদের জন্য পেয়েছি, পিডাব্লিউডি এসডিও ইঞ্জিনিয়ার সবাইকে আমরা সম্মান দিচ্ছি। কারণ আমাদের সে দাবিটা হলো একটু এসে
যে পাবলিকের যে জমিগুলো যাবে একবার একবার হয়ে ঠিক আছে চলছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই জমিগুলো কিন্তু একটু মূল্য দিয়ে যদি সেকেন্ড ফিউচারের জন্য যদি ওরা রাখে তাহলে আমি মনে করি অনেক ভালো। কারণ আমাকে পাবলিক অনেক বলছে যে আমাদের জমিন যে জল যখন জমা হবে আমাদের জমিন জল কোথা দিয়ে আমরা নেব, জল নিষ্কাশন কোন দিকে করবো, ফ্লাডের সিজন বর্ষার সিজন চলে আসছে। তা আমি অনুরোধ করব যে আজকে আমরা সবাই একত্রিত হয়ে সেই আমাদের এপিলটাকে যাতে আপনাদের তরফে চিফ মিনিস্টার পর্যন্ত পৌঁছে এবং ডিসি মহোদয় পর্যন্ত পৌঁছে যাতে সুন্দরভাবে পরিচিতি হোক। এবং সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।